এবারে সকাল সকাল মুরগি নিয়ে আইছে, দেশি মুরগি। এরপরে খবর লাগাই দিছে কে দেশি মুরগি বেচবে। নিয়ে হেন কটা আনছেন ভাই? এটি হলো মানে সোপ খাওয়ার জন্য বেশ না? হ্যাঁ নিয়ে ওইদিকে নিয়ে আও। কি খাবার খাইয়েছি নি? খাবার তো না, খাবার খাওয়াইছি। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মুবারক। আজকে আছে ঈদের ঈদের তৃতীয় দিন। হ্যাঁ আজকে ঈদের তৃতীয় দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে চলে যাব ঢাকাতে। আমাদের মার্কেট কিন্তু ছয় দিন বন্ধ দেওয়া হয়েছে। আজকে এই বছরের ফার্স্ট টাইমে যে এই বছর যেটা হচ্ছে এবার ঈদে সবচেয়ে বেশি ছুটি পাইছে আমাদের স্টাফরা। আমরা মার্কেট জোন এরিয়া জোন সম্পূর্ণ ছয় দিন বন্ধ দিছে, তার মধ্যে তিন দিন হয়ে গেল। তিন দিনের মধ্যে আমি চলে যাচ্ছি ঢাকাতে, মাকে নিয়ে যাচ্ছি, ফ্যামিলি চলে যাচ্ছে। মা যেহেতু গ্রামে থাকবে না, তো এখানে আর মজাই পাওয়া যাবে না, এই জন্য চলে যাচ্ছে সবাই। বাড়ির যারা যারা আসছিল সবাই চলে যাচ্ছে। তো আজকে রাত্র 11:45 হচ্ছে আমরা মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যাব। মার আজকে ডাক্তার দেখানোর ডেট, 21 দিন পর পর 4-5 বার দেখাই দিব, এটা একটা কোর্স দিছে। যাক আলহামদুলিল্লাহ প্রথম ইয়াতে মা একটু সুস্থ আছে মোটামুটি। তো আজকে নিয়ে যাবো মার জন্য, আজকে 11:45 যাবো। 11:45 মানে ওখানে 2 ঘন্টা ডিফারেন্স, তার মানে 15 তারিখে কালকে সকালে যেয়ে পৌঁছবো কি সিঙ্গাপুরে। তো মার জন্য সবাই দোয়া করবেন স্পেশালি। আসলে বয়স হয়ে গেছে, এই জন্য একটু পরে একটু অসুস্থ হয়ে যায়। তারপরে যতদিন বাসে যখন সুস্থ মতে যায়, যে কষ্ট না পায় মা, এর জন্য সবার কাছে দোয়া যাচ্ছি। তো এখন হচ্ছে মা খুব চলে যাবে, খুব রেডি হইতেছে সব কিছু, যে সবজি টবজি সব কিছু বানতেছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন। এখন প্রায় 10:00 বাজে, তো আমরা ঢাকা যেয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে হয়তো 6:30-7টার দিকে বেরোবো, 8টার দিকে বেরোবো। যেহেতু রাস্তা তো এখন জ্যামে থাকবে না, ঈদের সিজন সবাই চলে গেছে, জ্যাম থাকবে না। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে, এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। তো এখন আছি হচ্ছে আমার যে মাটি পুরাইছি ওই জমিতে আছে, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। এই যে এখান থেকে, আর এখানে সবজিগুলো না হওয়ার কারণ হচ্ছে বেশি পরিপূর্ণভাবে হয় নাই, এটা হচ্ছে লাল মাটির কারণে। এটার উপর যদি এক্সট্রা মাটি পাঠাইতো ফালাইতো জমির মাটিগুলো, তাহলে সবজিগুলো আরও ভালো হইতো। লাল মাটিতে কিন্তু সবজি হয় না, তারপরও খারাপ হয় না। টমেটো টমেটো সবই ভালো হয়েছে। আর মা তো থাকে না ম্যাক্সিমাম টাইমে, এখন তো ঢাকাতে থাকে। ওহ ব্যবসা গরম আছে মোটামুটি, রৌদ্র পুরোপুরি উঠে নাই আসলে। আর তারপরে মনে আসলে মনে দেখবো যে সব ধান পাইকে গেছে গা, ধান কাটাকাটি শুরু হয়ে গেছে গা। আমাদের জমিগুলো অনেক ভালো এখানে। গ্রামের বাড়ি সাইডে যেতে মন চায় না আসলে, এত সুন্দর এত পরিবেশ, খাবার দাবার চলাফেরা সব কিছুর দিক দিয়ে কিন্তু বেস্ট। আর ঈদ আসবে আসবে আসবে, আবার চলেও গেল দেখেন, এই আমাদের জীবনও চলে যাচ্ছে। এই সব কিছু আসলে আছে। এখন আমরা রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাব, সবাই রেডি হইতেছে অবশ্য। এখানে আবার মরিচের বীজ রাখা হয়েছে, মরিচ আর বরবটির বিচি। আরে বেগুলো কি রে, আরে দুজন ধরে মুরগি জবাই করিস, দুজনে ধরে। হ্যাঁ একটাকে এখন দাওয়াত খেতে যাইব, সকাল সকাল দাওয়াত খেতে যাইতেছি। জুয়েল ফোন দিছে, মিরু খাইছ? না ভাই খাইনি। যাইতেছি কিরে, তুই আগের দিন স্কুল ড্রেসের মতো লাগতেছে তোরে। তুই তো স্কুল ড্রেসের মতো। পাশে আছে আমার ছোটবেলার বন্ধু মিরু। মিরু তো একদম আমরা ছোটবেলা যেখানে যাই মিরু আমার সাথে থাকতো। তো যা মিনু মনে হয় এখন বিদেশ যাওয়ার চিন্তাধারা করতেছে না? জি ভাই। মোটামুটি কয়েকটা দেশে গেছে, স্থির হইতে পারে নাই। এখন কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? সৌদি আরবে যাবে। চলো তারপরে ট্রাফিকগুলো আমরা পাকারি।
পাকা পাকা লাগে এটা হাইব্রিড টাইপের করবে হাইব্রিড হাইব্রিড বড় আমরা মোটামুটি পাকছে হ্যাঁ আহ দাও খেতে দেই শোল কাকার একটু দেখাই কত ক্রিকেট খেললাম গো আমরা এই মামা আছে মন্ত্রী মিনিস্টার মতো লাগতেছে সব খাইছস গ্রামের বাড়িতে সেলুনে গেছিলাম চুল কাটাই আনছি যেহেতু ডাকা যে সময় পাবো না রেডি হয়ে গেছি আমরা অনেক গরম বাবা রে বাবা প্রচুর গরম তুমি চলে যাবে ডাকা না থাকবে দাদুর বাসায় চলে যাবে লাল হয়ে গেছে তো মুখটা তুমি রোদ্দুরতে গেছিলা আর যাও না বাবা গরম এ দেওয়া যাইফা পাতলা শীতলা জামা পড়ছে গরম ফেভারিট না ঠান্ডা ফেভারিট কুল তোমার দাদুর নিবা নি নিবা দাদুকে নিবা আচ্ছা নিবে নিবে ও সুরাই তো যাইতেছে আবার ডাকা বাসা চলে আসছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসছে বেশি সময় লাগে নাই আস্তে আস্তে অত এক দেড় ঘন্টার মধ্যে চলে আসছে জ্যামে ছিল না একদম একদম জ্যাম ছিল না রাস্তায় জায়ানো আছে সাথে কি কোথায় আসছো কার বাসায় চলে আসছো দাদুর বাসায় কার বাসা এটা তোমাদের বাসা এটা দাদুর বাসা না দাদুর বাসা কোনটা গ্রামে মা আইস রুমে বসে বসে কি খাইতেছো মা তোমার কিছু না পান খাইও না মা খাও খাও মা খাও তো মা একটু রেস্ট নো মা আমি একটু নিচে তো আসি রেস্ট নাও আবার তোমার একটু পরে আবার বেরোই দিব চার ঘন্টা থাকতে মানে ওইখানকার সকাল সকালে যাই পুষবেন মা খাইছো নি ভাত মা আচ্ছা 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 পান খান জ্বরটা খাইন না ও অনেকদিন পরে বেলকনিতে আসো লাইট জ্বলতেছে লাইট লাইট গাছগুলো শেষ মরে গেছে গা পানি দেনে যে এতদিন সব মরে গেছে কি করো কি করো তোমরা দেখো দেখো একটু বের হইছি ও আবদার করছে যে একটু রিস্কা চলার জন্য তুমি তো চলে এবার তিন চার দিনের জন্য একটু রিস্কা চলে নিয়ে আজকে আবার বৈশাখের দিন তাই না বের হইছি রিস্কা চলতেছি আর আবহাওয়াটা অনেক ভালো রুদ্র নাই পাশে আমার বউ আছে সাথে ঘুরতেছি চাইছিলাম যে জায়ান্টকে নিয়ে আসবো এত রাজি নাই যাইফার আমি রাজি না জায়ানোর দরকার নেই আসার নাকি যাইতেছি ঘুরতেছি মানে ঘুরবো বলতে আমরা নামবো না রিস্কে মানে টিসিতে ঘুরে আবার বাসা চলে আসবো তো আবার সাতটা বাজে রওনা দিব সাতটা আটটা বাজে রওনা দিয়ে দিব ঘুরতেছি ভালো লাগতেছে বাতাসও আছে রুদ্র নাই মানে আকাশটা একটু মেঘলা আকাশ মনে হয় খুবই ভালো লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে নি হ্যাঁ এক বছর পরে মনে দুজন একসাথে রিস্কে উঠছি তো ভালোই লাগতেছে তাই না আবার আগামী বৈশাখে আবার উঠবো রিস্কে দিতে নাকি ভালোই লাগতেছে আর আমি তো মনে করছি ঈদের তৃতীয় দেখা থাকবে কিন্তু অনেক রাস আজকে মনে বৈশাখের দিনের জন্য রাস কি জানে জানি না এটা তো শাহবাগের মোড়ের সামনে আছি ভালোই লাগতেছে বাতাস তো আছে মেঘলা আকাশ তো রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা দুজনে যাইতেছি রেডি হয়ে গেছি মাও রেডি তো এখন হচ্ছে বের হয়ে যাব তো মার একটু মনও খারাপ বিদেশে চলে যাচ্ছে সবাইকে ফেলাই আবার
মার জন্য সবাই দোয়া করবেন যে আবার সুস্থ মতে আবার আসতে পারি আমরা, দোয়া করবেন ইনশাল্লাহ। যাচ্ছি আমরা ঘোড়ার গাড়ি, অভাব নাই তো গাড়ি। হ্যাঁ মা কটা দেখছুনি ওই সাইড দিয়ে দেখো, ওখানে 10-12টা ওই সবাই ভাড়া দিয়ে চলতেছে। আচ্ছা বৈশাখের দিন তো, আমরা এখন সংসদ ভবন সামনে আছি। হ্যাঁ মা দেখছেন উঠবেন নি, তোমার এয়ারপোর্ট দিয়ে ওই গাড়ি দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে খাওয়া দাওয়া করতেছি, মাও খাইতেছে, আমার খাওয়া শেষ। সব কিছু ডান মার জন্য, চলে আসছি সিঙ্গাপুরে, মা আছে সামনে, আমাদের লাইফ ইজ কমপ্লিট। তো মা ঘুম আসতেছে, ভোর 6টা বাজে না? মা মনে আছে সরকারিতে মা উঠছিলেন কত ইয়ায়? ওই যে দেখেন মা, ওই যে আপনি এটা ওইটার মধ্যে উঠছিলেন মনে আছে? আবার উঠবেন নি, এর সাথে একটু ইয়ে আছে ওটাতে যাবো আমরা, ফুলের মতো যেটা এটা। আমরা হোটেলে চলে আসছি, ফার্স্টে আমরা আরেকটা হোটেল সিলেক্ট করছিলাম ঢাকা থেকে, আমার ওই হোটেলটা পছন্দ হয় নাই, পরে লাস্টে হোটেল হলিডে নে চুজ করছি, লাস্ট মন্থে হলিডে নে উঠলাম আমরা হলিডে। ওইটা আমার কাছে খুব একদম ভালো লাগে না, যেটা ঢাকা থেকে বুক করা হয়েছিল, এটা অনেক সুন্দর, ভিউটা অনেক ভালো। মা ও পছন্দ করবে না ওইটা, এই জন্য আর ওইটাতে উঠিনি। এটা সুন্দর আছে অনেক, এখন মার জন্য খাবার আনতে যাচ্ছি। তো মা চলে আসছে, তো আসার পরে ভাইয়ের কুমিল্লা আমগু দেশি ভাইয়ের হোটেল পাইছে, সব কিছু দেশীয় খাবার সিঙ্গাপুরে। এটা বলা হয় এটা কি মা না, এটা কি কি ইয়ে না, এটা এটা সি সিঙ্গেন কি না কয় মা, এটা ধুনধুন না কি যে কয়, হ্যাঁ এটা কি না মা, সি সিঙ্গা বাজি ইলিশ মাছ, ইলিশ মাছের বাজার, বাঁধাকপি, এটা কি কী করছে ভাবি, ডাল আর খাসি দিয়ে খাসির মাংস। আমরা সকাল সকালে ভাত খাবো, ভাতে ভাত মাছে বাঙালি, আর ইলিশ মাছ নেওয়ার কারণ হয়েছে এখন বৈশাখ মাছ চলতেছে, এই জন্য ইলিশ মাছ নিলাম নাকি কোন মা, ঠিক না? মা স্টাইল করে বসে রয়েছে, খানদানি পাবে না গো মা। রুমে উঠে গেছি, মা এসে রেস্ট নিয়ে নিছে, শুয়ে গেছে, আর রুমটা সুন্দর স্মার্ট অনেক, এই জন্য আমি সিলেক্ট করছি যেহেতু মা থাকবে, অনেক সুন্দর বাথরুম ওয়াশরুমটা অনেক সুন্দর আছে। দুইটা নিছি আমরা, এটা থাকবে মা, আরেকটা আছে আমি নিছি, আরেকটা বাইরের প্লেসটাও দেখাবো আপনাদেরকে। ও এখানে সুন্দর একটা ইয়ে করছে মিরর স্টাইলের, ময়লা পড়বে না, বসার টেবিল দেওয়া আছে, আর এই যে ভিউ সেই লেভেলে সুন্দর।
অনেক সুন্দর, মা ঘুমাই গেছে। এখানে একটা মাঠ আছে মনে হয়, এখানে খেলার মাঠ আছে। আর একটা ফাইভ স্টার আছে, এটাও ফাইভ স্টার অবশ্য। আমরা যেটা করছি আরেকটা রুম দেখাবো, এখন আরেকটা রুম আমরা, এটাতে আমি থাকবো, এটা আমি সিলেক্ট করছি। কারণ কি, এখান থেকে পুল সাইড, এটা এই যে লিফটের ফাইভে মানে ফুল, ও এখান থেকেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভিউ রুমটা অনেক স্মার্ট, এখানে এলে কি মার কাছে থাকতে হবে বেশি, এমন আছে মার সাথে থাকতে পারি আমি আসলে। সুন্দর আছে, আমরা আমি আর মা শুধু আসি নাই, আমার সাথে আমার বড় ভাবিও আসছে। তো ভাববেন না মা এক রুমে থাকবো, আবার আমি এক রুমে থাকবো, তো মার সাথে কে থাকবে ব্লগে অনেকে বলতে পারেন, এই জন্য বলতেছি। আর সাথে আমার বড় ভাবি সব আসছে, তো বড় ভাবি মাকে অনেক কেয়ার করে, এক ফার্স্ট থেকে শুরু করে যত মার ইয়ে আছে সবসময় বড় ভাবি সব কিছু করছে। যত চিকিৎসা ক্ষেত্রে আমি কখনো সামনে যাইতে পারি না, বড় ভাবি যায়, আমার কাছে ভয় লাগে আসলে ডাক্তারের কাছে যাওয়াটা, এই জন্য বড় ভাবি সব ক্ষেত্রে বড় ভাবি থাকে। তো এর জন্য দুইটা রুম নেওয়া হয়েছে। কি অনেকে ভাবতে পারেন যে মা থাকবে এক রুমে, ছেলে থাকবে এক রুমে, একা একা কীভাবে সম্ভব। তো ব্লগটা এ পর্যন্ত ক্লোজ করে দিচ্ছি, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে। কাল বিকালে বের হলে আরেকটা ব্লগ করব, যেহেতু মা আজকে অবসর আছে, আমি ডাক্তার দেখা বলছি 17 তারিখে। তো আমরা 2 দিন আগে চলে আসছি রেস্ট নেওয়ার জন্য মার। তো যদি ঘুরতে বের হই অবশ্যই একটা ব্লগ করব। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।